নারায়ণগঞ্জের কালীরবাজার এলাকায় সকাল 6:30 হরতালের সমর্থনে একটি মিছিল বের করে যুবদল ও ছাত্রদল। মিছিলে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ সহ কমপক্ষে 15 জন আহত হন। এছাড়া জাকির সুপার মার্কেটের সামনে গাড়িতে ভাঙচুর করে যুবদল কর্মীরা।